বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমার চতুর্থ ক্লাসে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম মজার একটি টপিকস নিয়ে, আর টপিকসটি ছিল ভার্চুয়াল রিয়েলিটি। এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি আগামী ক্লাসে আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব নিয়ে, মানুষের জীবনে এই ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কেমন, কী কাজে লাগে বা কোথায় কোথায় আমরা এটা ব্যবহার করছি সেটি নিয়ে কথা বলবো। তো চলো, আগে কথা মতোই আজকে আমরা শুরু করি আমাদের ক্লাস। এবং আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব আমাদের প্রাত্যহিক জীবনে। আমরা কোথায় কোথায় আসলে ভার্চুয়াল রিয়েলিটি আমরা ব্যবহার করছি এবং এর দ্বারা আমরা উপকৃত হচ্ছি, আমরা সেটি আজকে দেখব। প্রথমে আমরা দেখব যে ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কেমন বা এখানে কীভাবে ব্যবহার হচ্ছে। দেখো, আমি যদি তোমাদের কাউকে এখন ড্রাইভিং শিখাতে যাই বা আমরা যে কেউ যদি ড্রাইভিং শিখতে যাই, তাহলে হয় কি যে আমাদের কিছু ঝুঁকি থাকে, রিস্ক থাকে, এখানে অ্যাক্সিডেন্টের একটা বিষয় থাকে, ভয় কাজ করে, অনেকেই সরাসরি রাস্তায় নামতে চায় না, আলাদা জায়গার প্রয়োজন রয়েছে। তুমি যে কোনো গাড়ি দিয়ে তুমি ড্রাইভিং শিখাতে পারবে না। ন্যূনতম তুমি যদি কাউকে সাইকেলও শিখাইতে যাও, তবে তুমি চিন্তা করবে পুরনো সাইকেল যেটা আছে সেটা দিয়ে তুমি সাইকেল চালানো শিখাবে। তুমি যদি প্রাইভেট কার শিখাইতে যাও, তাহলে তুমি বেছে নাও কোন গাড়িটি পুরাতন, সেই গাড়ি দিয়ে মূলত ড্রাইভিং শেখানো হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যখন শিখতে যায় মানুষ তখন প্রচুর পরিমাণে ভুল করে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, প্রাণহানির সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মানুষ যেটি নষ্ট হয়ে গেলে তুলনামূলক কম ক্ষতি হবে সেটি আমরা বেছে নিই। তো এই ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি দারুণ এক বিপ্লব নিয়ে এসেছে, যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যেখানে আদৌ আমাদের কোনো গাড়িরই প্রয়োজন হয় না, আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে পারি আমাদের সিমুলেটরের মাধ্যমে, যেখানে তোমাকে এমন জায়গায় বসিয়ে দেওয়া হবে যে মনে হবে যে তুমি আসলে একটি গাড়ির ড্রাইভিং সিটে বসে আছো, এবং তোমার যে হেড মাউন্টেড ডিসপ্লে, যেটি আমি গত ক্লাসে বলেছিলাম, সেটি তোমার মাথায় এবং চোখে লাগিয়ে দেওয়া হবে। সামনে যে স্ক্রিন দেওয়া হবে সেই স্ক্রিনে মনে হবে যে তুমি রাস্তায় তোমাকে নামিয়ে দেওয়া হয়েছে, সেখানে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিভিন্ন রকমের গাড়িগুলো তোমাকে পাস করে যাবে, এবং তোমার মাথায় আরেকটি যন্ত্র লাগিয়ে দেওয়া হবে যে যন্ত্রের মাধ্যমে তুমি 360 ডিগ্রি তোমার মাথা ঘুরাতে পারবে এবং আশেপাশে তোমার গাড়ির ভিতরের অংশ এবং বাইরের অংশগুলো তুমি দেখতে পারবে। তোমার কাছে মনে হবে যে সত্যিকার অর্থেই তুমি গাড়ি চালাচ্ছ। এবং এক্ষেত্রে এইভাবে যদি তুমি গাড়ি ড্রাইভিং শিখতে যাও, তুমি কার ড্রাইভিং করো, সেক্ষেত্রে তোমার আসলে অ্যাক্সিডেন্টের ভয়টা থাকে না। খুব ইজিলি আমরা, বিশেষ করে উন্নত বিশ্বে দেখা যায় যে খুব ইজিলি মানুষ ড্রাইভিং শিখে ফেলে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, যেখানে গাড়ি ছাড়াও সে গাড়ির স্বাদটি অনুভব করতে পারে এবং কোনো ধরনের কোনো ঝুঁকি ছাড়া সে ড্রাইভিং শিখে নিতে পারে। এটা তো ছিল শুধুমাত্র কার ড্রাইভিংয়ের ক্ষেত্রে। আবার মনে করো তুমি বিমান তুমি চালানো শিখবে, বিমান চালানোর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি দারুণ ভূমিকা পালন করে। আমি গত ক্লাসেও বলেছিলাম যে বিমান চালানোর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারটি আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যারা গত ক্লাসটি ভালো করে শোনো নাই। বিমান চালানোর ক্ষেত্রে তোমাকে যদি সরাসরি বিমান চালানোর জন্য বিমানে বসিয়ে দেওয়া হয়, তবে তুমি বিমান চালাতে পারবে না। তুমি যে কোনো মুহূর্তে সেটা আকাশে না তুলে তুমি পানিতে নামিয়ে দিতে পারো, তুমি খেতে চলে যেতে পারো। তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি তোমাকে বিমান চালানো শেখানো হয়, যেখানে তুমি বিমানে না থেকেও মনে হবে যে তুমি বিমানে আছো, এক্ষেত্রে করা হয় কি, এমন একটি মুভিং চেয়ার যেখানে তোমাকে বসিয়ে দেওয়া হয়, ওই চেয়ারটি মুভ করে, নড়াচড়া করে, এটা কখনো ডানে বামে সামনের দিকে ঝুঁকে পড়ে, পিছনের দিকে এটা হেলে পড়তে পারে, এবং ওই কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এমনভাবে ওই চেয়ারটি অ্যাডজাস্ট করে দেওয়া হয়, যখন তোমার মাথায় ওই হেড মাউন্টেড ডিসপ্লে লাগিয়ে দেওয়ার পর তোমার সামনে স্ক্রিনে আকাশ দেখাবে, এবং যখন ওই স্ক্রিনটিতে দেখাবে যে বিমানটি উপরের দিকে উঠছে, ঠিক তখনই তোমার চেয়ারটি পিছনের দিকে হেলে যাবে, তোমার কাছে মনে হবে যে তুমি নিজেই আসলে বিমানে করে তুমি উপরের দিকে উঠছো। যখন আবার এটা টেক অফ করবে, ল্যান্ডিং করবে, তখন দেখা যাবে যে সামনের দিকে এটা ঝুঁকে যায়, এবং কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত তুমি ভিতরে থাকবে বিমানে, যেমন একটি ভাইব্রেশান করে, গাড়ি স্টার্ট দিলে যেমন ভাইব্রেশান করে, তোমার চেয়ারটি কন্টিনিউয়াসলি ভাইব্রেশান করবে, তোমার কাছে মনে হবে যে তুমি বিমানে বসে আছো। তো আসলে দেখো, তুমি বিমান যদি তুমি শিখতে যাও, তোমার পক্ষে আদৌ আসলে সরাসরি প্র্যাকটিক্যালি শেখাটা খুবই কঠিন হয়ে যায়, যেখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা খুব সহজেই এটা একটা ধারণা নিয়ে নিতে পারি, খুব সহজে আমরা শিখে ফেলতে পারি। তো এই ড্রাইভিং ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এই কাজটির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি মানুষের জীবনে দারুণ একটি ইতিবাচক প্রভাব
ফেলছে, মানে খুব ইজিলি ড্রাইভিংটা শিখে ফেলতে পারছে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তো দুই নম্বর কি ছিল? দুই নম্বর ছিল সামরিক বাহিনীতে। ভার্চুয়াল রিয়েলিটির প্রথম দিকে সবচেয়ে বেশি ব্যবহার হয় কিন্তু সামরিক বাহিনীতে। আমরা জানি যে যারা সামরিক বাহিনীতে যারা চাকরি করে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো প্রদান করা হয়, কিভাবে রশির উপর দিয়ে হাঁটতে হবে, কিভাবে গুলি করতে হবে, কিভাবে নিজেকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করতে হবে, কিভাবে বিরূপ পরিবেশে টিকে থাকতে হবে, সার্ভাইভ করতে হবে, এগুলো সেনাবাহিনীকে শেখানো হয়। এখন ধরো তুমি একজন সেনাবাহিনীকে যদি তুমি গুলি করে একটা মানুষকে মারবে এটা শিখাবে, শত্রুপক্ষকে গুলি করবে, তোমার পক্ষে একজন মানুষকে এনে সেখানে প্র্যাকটিক্যালি অনুশীলন করানোর জন্য দাঁড় করানো সম্ভব না, একটা মানুষের জীবন যাবে। সেক্ষেত্রে তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোনো ওই রকম একটি মানুষের অভাব তৈরি করে দিতে পারো যেটা মুভ করবে, গুলি আগে যে কোনো মুহূর্তে সেও আক্রমণ করতে পারে, এমন পরিবেশ যদি তুমি তৈরি করে দিতে পারো, তাহলে সত্যিকার অর্থে যুদ্ধক্ষেত্রে একজন সামরিক বাহিনীকে কী ধরনের ভূমিকা পালন করতে হবে তুমি সেটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমাকে তুমি শিখতে পারবে। আবার মনে করো একটি রশির উপর দিয়ে হেঁটে যেতে হবে, সেটি যদি তুমি প্র্যাকটিক্যালি করাতে যাও তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো সেক্ষেত্রে যেটা হয় যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এমন একটি সিমুলেশন তৈরি করা হয় যেখানে মনে করো মনে হয় যে এটা আসলে একটি রশি, আদৌ সেটা রশি না, সে তার উপর দিয়ে হেঁটে যেতে হয়। এতে করে তারা বিভিন্ন রকমের নতুন নতুন বিভিন্ন রকমের অভিজ্ঞতা প্র্যাকটিসগুলো তারা করে নিতে পারে, নিজেদের স্কিল তাদের দক্ষতা আরও বেশি তারা বাড়াতে পারে সামরিক বাহিনীতে। যেহেতু সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলো মূলত আমাদের সামরিক বাহিনীগুলো করে থাকে, তোমরা জানো যে ওই যে আমি একটু যেটা বিমানের কথা বললাম, যারা বিমান বাহিনীতে আছে তাদেরকে বিমান চালাতে হয়, তো সেক্ষেত্রে বিমান চালানোর ক্ষেত্রে তুমি যদি একজন বিমান বাহিনীতে যারা আছে তাদেরকে যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান চালানো শিখাতে পারো তাহলে তার কাজটি অনেকটা সহজ হয়ে যায়। যারা নৌবাহিনীতে আছে তারা সমুদ্রের ভিতরে সমুদ্রে জাহাজ চালাতে হয়, ওই জাহাজ চালানোটা সেটাও তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিখাতে পারছো। এই সামরিক বাহিনীর যে ঝুঁকিপূর্ণ কাজ যেগুলো আছে সেগুলো মূলত আমরা চাইলেই এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা করে ফেলতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে সামরিক বাহিনীতে প্রচুর পরিমাণে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে এবং এটি ইতিবাচক প্রভাব আমরা দেখছি এখানে। তারপরে কি আছে? মহাশূন্য অভিযানের ক্ষেত্রে দেখো, মহাশূন্যটা তো পৃথিবীতে না, তাই না? পৃথিবীর বাইরে এখন এমন একটি পরিবেশ যেখানে সার্ভাইভ করার ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে, টিকে থাকার ক্ষেত্রে তুমি যদি কাউকে প্রশিক্ষণ দিতে চাও একজন নভোচারীকে, তবে তোমাকে মহাশূন্যে যেতে হবে, সেটা আদৌ সম্ভব না। এখন তোমাকে এমন কিছু করতে হবে যে ওখানে না গিয়েও এখানে থেকে তোমাকে ওই ধরনের ট্রেনিংগুলো প্রদান করতে হবে, আর সেটি সম্ভব একমাত্র ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, যেটা আমরা মহাশূন্যে না গিয়েও মহাশূন্যের সেই পরিবেশ তৈরি করতে পারি। সেখানে কিভাবে কোনো যন্ত্র নষ্ট হয়ে গেলে সেটা কিভাবে ঠিক করা যায়, সেখানে কিভাবে জীবন যাপন করবে, সেখানে ওই ধরনের পরিবেশে মানুষ কিভাবে টিকে থাকবে, কিভাবে সার্ভাইভ করবে, এটা শেখানোর জন্য ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি কম্পিউটার সিমুলেশন করে ওভাবে যদি তৈরি করা যায় এমন একটা পরিবেশ যেখানে নবচারীদেরকে এই বিষয়গুলোতে প্রশিক্ষণ প্রদান করানো হয় তবে তারা খুব সহজে আসলে মহাশূন্যে তাদের যে অভিযানটা, তাদের যে কাজগুলো, তারা খুব সহজে এটা করতে পারে। আর এই সকল ক্ষেত্রে যে কাজগুলো আসলে ঝুঁকিপূর্ণ মানব জীবনের জন্য হুমকি স্বরূপ বা পৃথিবীর বাইরে বা এমন পরিবেশ যে পরিবেশে গিয়ে প্র্যাকটিস করা সম্ভব না, সেই পরিবেশগুলো মূলত আসলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খুব ইজিলি তৈরি করা যায়। আর এতে করে খুব ইজিলিই মূলত ওই যে ওই ধরনের কাজগুলো শিখে ফেলা মানুষের পক্ষে সহজ হয়ে যায়। তাহলে আমরা মহাশূন্য অভিযানের ক্ষেত্রেও আমাদের ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব আমরা দেখতে পাই। তারপর আসো নগর পরিকল্পনার ক্ষেত্রে। দেখো মানুষ, আমরা যত বেশি সভ্য হচ্ছি আর যত উন্নত হচ্ছি তত আমরা আমাদের নগর, আমাদের শহর যেগুলো আছে আমরা এগুলো পরিকল্পিতভাবে আমরা এটা বাড়াতে যাচ্ছি। আমাদের মনে করো তুমি এখন যে বাংলাদেশের কথাই আমরা বলি, দেখো বাংলাদেশে আদৌ কখন পদ্মা সেতু হবে আমরা জানি না, কিন্তু পদ্মা সেতু কেমন হবে সেটি কিন্তু আমরা এখন জানি, তার ছবি আমরা দেখে ফেলেছি। বিভিন্ন মার্কেটে দেখবা বা বড় বড় বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো যেখানে হয়, বড় বড় বিল্ডিং যেগুলো হয় সেগুলো দেখবা যে তার আগেই তারা একটা ত্রিমাত্রিক ছবি তৈরি করে দেয় যে এই বিল্ডিংটি কেমন হবে, এই বিল্ডিংয়ের উচ্চতা কেমন হবে, এই বিল্ডিংয়ের কোথায় জানালা হবে, সামনে কেমন হবে, গাড়ি পার্কিংয়ের জায়গায় কোন জায়গায় হবে। এই যে পরিকল্পিত প্ল্যান করে আগে থেকে তৈরি করে নেওয়া, এগুলো কিন্তু অবশ্যই তোমার থ্রি ডির কাজ যেগুলো, এগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা হয়। আমরা যেটা দেখেছি এখন অনেকে ঘর করার আগে বা সেটা ঘর করবে, তো ঘর করার আগে তার একটি 3D ইমেজ তারা তৈরি করে ফেলে যে ঘরটি কেমন হবে, কিচেন রুম কেমন হবে, এটা সামনে কেমন হবে। ফাইনালি এটা শুধু ঘরের কথা বললাম, একটি শহর কেমন হবে, ওই শহরে কোথায় কী কী থাকবে,
কোন ধরনের ফ্যাসিলিটিগুলো সেখানে পাওয়া যাবে, কোন ধরনের সমস্যা তৈরি হতে পারে, এটা আগে থেকেই আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করে ফেলতে পারি। আর যে শহরগুলো পরিকল্পিত শহর, পরিকল্পিত নগর যেগুলো, সেগুলোতে মানুষের বসবাস খুবই আরামদায়ক হবে। আর যেই শহরগুলো আসলে পরিকল্পনা মাফিক হয় না, সেগুলোতে পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখতে পাই। তো নগর পরিকল্পনার ক্ষেত্রে, নগরের সুপরিকল্পিত একটি নগর গঠন করার ক্ষেত্রে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটির কোনো বিকল্প নেই। তারপর আসলো আজকের সর্বশেষ টপিক, যেটা চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে এমন কিছু থেরাপির প্রয়োজন হয় বা রোগ নির্ণয়ের প্রয়োজন হয় যেগুলো আসলে স্বাভাবিকভাবে, সাধারণভাবে সম্ভব হয় না, প্র্যাকটিক্যালি সম্ভব হয় না। আবার ডাক্তারদেরকে এমন কিছু প্রশিক্ষণ প্রদান করার প্রয়োজন হয় যেগুলো আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। উদাহরণ হিসেবে মনে করো, একজন ডাক্তারকে শেখানো হবে যে মানুষের হৃৎপিণ্ড কীভাবে কাজ করে। তো তুমি এটা শিখাতে গেলে একটা মানুষের মেরে তার হৃৎপিণ্ড বের করে এনে দেখাতে পারবে? সম্ভব না, এটা ওই মানুষটির জন্য জীবনের হুমকি স্বরূপ হতে পারে। তো সেক্ষেত্রে কী করা যাবে, যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওইরকম হৃৎপিণ্ড তৈরি করা যায় যে যেটা এটা কীভাবে কাজ করে, সরাসরি তাই ওই ডাক্তারকে তুমি দেখালে এবং ওই ডাক্তার ওটা দেখে, ওই শিক্ষানবিশ ডাক্তার যারা, তাদেরকে মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখানো হয় যে জটিল জটিল অপারেশনগুলা কীভাবে করা লাগে। একটা মানুষের তোমার ব্রেন টিউমার হয়েছে বা ধরো তোমার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে অথবা ওই ধরনের ব্রেনের মধ্যে এমন কোনো অপারেশন করা লাগবে, যেটা তো যদি প্র্যাকটিক্যালি শেখাতে যায় তাহলে এটি খুবই কষ্টসাধ্য এবং খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। তো সেক্ষেত্রে কী করে, কম্পিউটারের মাধ্যমে আসলে ওই সিমুলেশন তৈরি করে মূলত ওই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মূলত এটা শেখানো হয়। শুধু তাই না, আমাদের ভিতরে হার্ট, আমাদের হৃৎপিণ্ডের কাজগুলো কেমন হচ্ছে, রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে কিনা, আমরা এগুলো কীভাবে দেখে নিই, আমরা মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখে নিই। আবার মনে করো কারো অনেকে দেখা যায় যে হার্টের মধ্যে ব্লক হয়ে যায়, তো এই ব্লক কীভাবে এটা পরিষ্কার করবে, কীভাবে এটা খুলে দিবে, এই জিনিসগুলো যদি সরাসরি প্র্যাকটিক্যালি দেখানো আদৌ কখনোই সম্ভব না। তো এটা কী করা লাগে, এটা মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মূলত ওই শিক্ষানবিশ ডাক্তারদেরকে শিখানো হয়। তার মানে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির দারুণ ইতিবাচক প্রভাব রয়েছে। দেখো, আমি এতক্ষণ কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির সব ইতিবাচক ভালো ভালো কথা বলেছি, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও থাকতে পারে। ঠিক তেমনি ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাবের পাশাপাশি কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। দু একটি নেতিবাচক প্রভাব না বললেই নয়, যেমন মনে করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যম কারণে দেখা গেছে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, প্রযুক্তির প্রতি মানুষ আসক্ত হয়ে যাচ্ছে, মানুষের ব্রেন অলস হয়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে আমরা পড়ে যাচ্ছি। তো কিছু নেগেটিভ সাইডও আছে। আবার এটা ছাড়াও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির আরও অনেকগুলো ব্যবহারের ক্ষেত্র রয়েছে যা আসলে একটি অনলাইন ক্লাসে আলোচনা করা সম্ভব না, আরও অনেকগুলো রয়েছে। বিনোদনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, খেলাধুলার ক্ষেত্রে এটি ব্যবহার হয়, গেমস খেলার ক্ষেত্রে এটি ব্যবহার হয়, তারপরে ওই ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে এটি ব্যবহার হয়। অনেকগুলো সেক্টর, জায়গা আছে, ক্ষেত্র আছে যেখানে আসলে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারটি হচ্ছে। তো সবগুলো আলোচনা করা আসলে একটিমাত্র অনলাইন অনলাইন ক্লাসে কখনোই সম্ভব না। আমি মূল যেগুলো, যেই যেই ক্ষেত্রগুলোতে আসলে খুব বেশি প্রভাব ফেলে, আমি সেগুলো নিয়ে কথা বলেছি। তো আমি আশা করি যে 5টি পয়েন্ট আমি আলোচনা করেছি, 5টি পয়েন্টে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরও যদি কোনোটি বুঝতে সমস্যা হয়, আগের মতো তুমি প্রশ্ন করে দিবে কমেন্ট বক্সে, আমি অবশ্যই সে উত্তর দিয়ে দিব। তো আজকে আর নয়, আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন, আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।